প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, তোমরা জানো সারা পৃথিবী আজকে কোভিড-19 কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। তো এই কারণে অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদের যে ক্ষতি হচ্ছে সেটা আমরা পুষিয়ে দেওয়ার জন্যে মূলত এই ব্যবস্থা করা হয়েছে। আমি মোহাম্মদ আনোয়ারুল কবির, প্রভাষক, প্রাণীবিজ্ঞান বিভাগ, মোবাইল নাম্বার 01740983927, আমার ইমেল অ্যাড্রেস krmm737@gmail.com, আর কলেজ হচ্ছে বীরচরণ শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ। আজকে তোমাদের যে বিষয়ে পড়ানো হবে সেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়, অধ্যায়টা হচ্ছে পরিপাক ও শোষণ। এই সম্পর্কে তোমরা আমি যখন ইয়েটা করবো, ক্লাসটা করলে তোমরা এই পরিপাক এবং শোষণ সম্পর্কে পুরো ধারণা পাবে। তো পরিপাকটা কি? মূলত পরিপাক হচ্ছে যে খুব সহজ ব্যাপার, যে আমরা যে খাদ্যগুলো খাই সে খাদ্যগুলো আসলে সরাসরি তো কোনো হয় না, কোষ কর্তৃক গৃহীত হয় না। তো এটা গৃহীত হওয়ার জন্যে যে একটা পদ্ধতি অবলম্বন করা হয় সেটাকে বলা হয় পরিপাক। পরিপাকের বইয়ের যে ইয়াটা আছে, সংজ্ঞা হিসেবে আমরা যেটা পাই সেটা হচ্ছে মূলত যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া জটিল অদ্রবণীয় অপরিশোষণীয় খাদ্য হরমোনের প্রভাবে বিভিন্ন এনজাইমের সহায়তায় জারিত হয়ে বা আদ্র বিশ্লেষিত হয়ে কোষের গ্রহণোপযোগী সরল দ্রবণীয় এবং পরিশোষণ অবস্থায় পরিণত হয় সেটাকে বলা হয় মূলত পরিপাক। এবং আমরা যে খাদ্যগুলো খাই সেই খাদ্যগুলো এখানে বলা হচ্ছে খাদ্য উপাদান। খাদ্য উপাদান প্রধানত ছয় ধরনের খাদ্য আমরা গ্রহণ করি, এবং এই খাদ্য উপাদানের মধ্যে কী কী আছে, যেমন তোমার শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তাহলে এখানে খাদ্য উপাদান কয়টি? ছয়টি। ছয়টি খাদ্য উপাদানের মধ্যে ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এগুলো পরিপাকের জন্য আসলে কোনো এনজাইম প্রয়োজন হয় না, এটা সরাসরি কোষ কর্তৃক শোষিত। কিন্তু শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্য পরিপাকের জন্যেই আমাদের এনজাইমের প্রয়োজন হয়, এবং এগুলা পরিপাকের দুই ধরন আমরা ইয়ে দেখতে পাই, যে পরিপাকের ধরন দুই ধরনের পরিপাক প্রক্রিয়া সংঘটিত হয়। একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, আর দুই নম্বর হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাকটা কি? বহিঃকোষীয় পরিপাক মূলত আমরা যে খাদ্যগুলো খাই সেই খাবারগুলা মুখ গহ্বরে প্রথমে আমরা মুখে মাধ্যমে খাই, তারপর সেই খাদ্যটা কোথায় যায়? গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র ইত্যাদি। তো এই খাদ্যগুলো যখন আমরা খাই, এটা দুই ধরনের পরিপাক, বহিঃকোষীয় পরিপাক। খাদ্য নালীর অভ্যন্তরে যে পরিপাক প্রক্রিয়া সংঘটিত হয় সেটাকে বলা হয় বহিঃকোষীয় পরিপাক। আর বহিঃকোষীয় পরিপাক সম্পূর্ণ হওয়ার পরে সর্বাপেক্ষা ভিতরের স্তর, যেটা অন্তঃস্তর বলা হয়, অন্তঃস্তরের কোষের মাধ্যমে যে পরিপাক প্রক্রিয়া সংঘটিত হয় সেটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এখানে কী দেখা যাচ্ছে, পরিপাক দুই ধরনের, একটা বহিঃকোষীয় পরিপাক, একটা অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাকটা মূলত পরিপাক নালীর অভ্যন্তরে যে
পরিপাক সংগঠিত হয় সেটাকে বলা হয় বহিঃকোষীয় পরিপাক। আর বহিঃকোষীয় পরিপাক সম্পূর্ণ হওয়ার পরে পরিপাক নালীর অন্তঃস্তরের অভ্যন্তরে কোষের মধ্যে যে পরিপাকটা সংগঠিত হয় সেটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। পরিপাক প্রক্রিয়া দুই ধরনের, একটা যান্ত্রিক পরিপাক আর একটা রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক দুই নম্বর হচ্ছে রাসায়নিক পরিপাক। তাহলে এই যান্ত্রিক পরিপাকটা কি এবং রাসায়নিক পরিপাক কি এটা আমাদের আসলে জানতে হবে। তো যান্ত্রিক পরিপাকটা মূলত মুখ গহ্বর থেকেই শুরু হয়, তারপর সেটা পাকস্থলীতে, অর্থাৎ এদের মুখ গহ্বর এবং পাকস্থলীতে মূলত যান্ত্রিক প্রক্রিয়াটা পরিপাক প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আর রাসায়নিক পরিপাকটা হচ্ছে যান্ত্রিক পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে যে পরিপাক প্রক্রিয়া সংঘটিত হয় বিভিন্ন কেমিক্যালস বা রাসায়নিক উপাদানের মাধ্যমে সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। আর যান্ত্রিক পরিপাক তাহলে কি, কোথায় আমরা প্রথমে খাদ্য যখন খাই সেই খাদ্যটা মূলত মুখ গহ্বরের মধ্যে থাকে এবং এখানে কি হয়, এখানে দাঁত দ্বারা আমরা খাদ্যগুলোকে কি চাপাই, চিবানোর ফলে খাদ্যগুলো কি চূর্ণ বিচূর্ণ হয়। এবং এটাতে আরেকটা সহযোগিতা করে কি জিহ্বা, জিহ্বাটা হচ্ছে মূলত এই নাড়াচাড়ার মাধ্যমে খাদ্যগুলোকে সঠিকভাবে দাঁতে যেন আমরা চূর্ণ বিচূর্ণ করতে পারি সেখানে খাদ্যগুলো পৌঁছায় দেয়। আর এখানে কি হয়, এখানে মুখ গহ্বরে এখান থেকে কতকগুলো গ্রন্থি আছে যেখান থেকে মিউসিন বা টায়ালিন বা সেলিভা লালা বলা হয় যেটা নিঃসরণ হয়, হওয়ার ফলে খাদ্যগুলো পিচ্ছিল হয়। আর যান্ত্রিক পরিপাকের ফলে কি হয়, বড় বড় খাদ্যকণাগুলো চূর্ণ বিচূর্ণ হয়, হওয়ার পরে তারপর সেটা যায় পাকস্থলীতে। পাকস্থলীতে যাওয়ার পরে সেখানে তিন স্তর বিশিষ্ট পাকস্থলী এবং পাকস্থলীর যে পেশিকোষগুলো আছে পেশিকোষগুলো কোনোগুলো অনুপ্রস্থভাবে থাকে, কতগুলো অনুলম্বভাবে লম্বালম্বিভাবে থাকে, যার কারণে এই পেশিকোষগুলো সংকোচনের মাধ্যমে, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এখানেও একটা যান্ত্রিক পরিপাক প্রক্রিয়া সংঘটিত হয় এবং এর ফলে খাদ্যগুলো কী হয়, খাদ্যগুলো মণ্ডে পরিণত হয়। এবং এই পরিপাক মূলত যান্ত্রিক পরিপাক মুখ গহ্বর এবং পাকস্থলীতে। আর এখানে যান্ত্রিক পরিপাকের পরে মুখ গহ্বরে যে রাসায়নিক পরিপাক হয়, রাসায়নিক পরিপাক প্রক্রিয়া মুখ গহ্বরে তিন ধরনের আমরা পরিপাক গ্রন্থি দেখতে পাই। সেই পরিপাক গ্রন্থিগুলো হচ্ছে আমাদের যে কান আছে, কানের নিচেই একটা করে এক জোড়া গ্রন্থি থাকে পরিপাক গ্রন্থি, যেটাকে বলা হয় প্যারোটিড গ্রন্থি। জিহ্বার গোড়ায় এক জোড়া গ্রন্থি থাকে যেটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল গ্রন্থি এবং নিম্ন চোয়াল এর নিচে এক জোড়া গ্রন্থি থাকে যেটাকে বলা হয় সাবম্যান্ডিকুলার গ্রন্থি। তাহলে আমরা কি দেখতে পেলাম, মুখ গহ্বরের ভিতরে তিন জোড়া গ্রন্থি থাকে, প্যারোটিড গ্রন্থি এক জোড়া, সাবলিঙ্গুয়াল এক জোড়া এবং সাবম্যান্ডিকুলার এক জোড়া। এই তিন জোড়া গ্রন্থি থেকে যে পাচক রস নিঃসৃত হয় সেটাকে বলা হয় এনজাইম বা উৎসেচক। এবং এগুলো রাসায়নিক প্রক্রিয়া হয় কি, যান্ত্রিক পরিপাকের ফলে খাদ্যগুলো যে চূর্ণ বিচূর্ণ হলো এখানে এই রাসায়নিক উপাদানগুলো অর্থাৎ এনজাইমগুলো ওই চূর্ণ বিচূর্ণ খাদ্যের সাথে এটা আদ্র বিশ্লেষণ করে, বিশ্লেষণের ফলে কি হয় এগুলা পিচ্ছিল হয় এবং এটা হচ্ছে মুখ গহ্বর থেকে গলবিলের মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায়। তাহলে পাকস্থলীতে যাওয়ার পরে এখানেও আমরা বললাম যে এখানে যে তিন স্তর বিশিষ্ট পাকস্থলী থাকে সেই প্রতিটা স্তরের যে কোষগুলো এটা কতকগুলো অনুপ্রস্থভাবে থাকে, কতকগুলো অনুলম্ব থাকে বা লম্বালম্বিভাবে থাকে। এবং এখানে এই কারণেই এখানে সংকোচন এবং প্রসারণ সংঘটিত হয় যেটাকে বলা হয় পেরিস্টালসিস পদ্ধতি।
এবং এই পেরিস্টালসিস পদ্ধতির মাধ্যমে খাদ্যগুলো আরও চূর্ণ বিচূর্ণ হয়, হওয়ার ফলে কাইম বা মন্ডে পরিণত হয়। তারপর এই খাদ্যগুলো পাকস্থলী থেকে ইমালসিফিকেশনের মাধ্যমে অন্ত্রে প্রবেশ করে। তো এখানে মুখ গহ্বরে যে পরিপাক প্রক্রিয়া সংঘটিত হয় সেটা মূলত শর্করা জাতীয়। আমরা বললাম যে তিন ধরনের খাদ্য উপাদান পরিপাকের জন্য এনজাইমের প্রয়োজন হয়, সেটা হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ। শর্করা জাতীয় খাদ্য মূলত কোথায় পরিপাক হয়? মুখ গহ্বরে পরিপাক হয়। তারপর এটা অর্ধ পরিপাক অবস্থায় পাকস্থলীতে আসে। পাকস্থলীতে আসার পর এই খাদ্যগুলো, এখানে কিন্তু স্নেহ জাতীয় খাদ্য এবং শর্করা জাতীয় খাদ্য এখানে পরিপাক প্রক্রিয়া হয় সম্পূর্ণ হয় না, এখানে পরিপাক হয় মূলত আমিষ জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়, তারপর এখান থেকে অন্ত্রে যায়। অন্ত্রে যাওয়ার পর তিন ধরনের খাদ্যই পরিপাক হয়। তো এখানে যে খাদ্যগুলো পরিপাক প্রক্রিয়া সম্পূর্ণ হয় সেটা শর্করা জাতীয় খাদ্য। এখানে তোমাদের একটু আমি ইয়েভাবে বোঝাতে চাচ্ছি যে শর্করা জাতীয় খাদ্য পরিপাক যে এনজাইমের মাধ্যমে হয় সেই এনজাইমকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। শর্করা পরিপাককারী এনজাইম এনজাইমকে বলে অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইমে তাহলে কি কি থাকে? মিউসিন, টায়ালিন, এমাইলেজ, মর্ডেজ, সুক্রেজ ইত্যাদি, এবং এগুলোই মূলত শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে। আর আমিষ পরিপাককারী এনজাইমকে বলে প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম প্রোটিওলাইটিক এনজাইমে কী কী থাকে? পেপসিন, রেনিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন ইত্যাদি। আর স্নেহ বা চর্বি জাতীয় পরিপাককারী এনজাইমকে বলে লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক এনজাইমগুলো তাহলে কী কী? প্যানক্রিয়াটিক লাইপেস, ইন্টেস্টাইনাল লাইপেস, কোলেস্টেরল স্টারেজ ইত্যাদি। এখন আমিষ জাতীয় খাদ্য, এটা আমরা বললাম যে কোথায় পরিপাক হয়? পাকস্থলীতে পরিপাক হয়। পাকস্থলীতে কী কী থাকে? এখানে এইচসিএল নিঃসরণ হয়, পেপসিনোজেন এবং প্রোরেনিন নামক এনজাইম নিঃসরণ হয়, এবং এইচসিএলের কারণে পেপসিনোজেনটা সক্রিয় পেপসিনে পরিণত হয় এবং প্রোরেনিন সক্রিয় রেনিনে পরিণত হয়। পেপসিন আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করে কী হয়? প্রোটিওজ এবং পেপটনে পরিণত করে। আর রেনিন দুগ্ধ ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে। ক্যাসিনটা এমন একটা উপাদান যেটা হচ্ছে অদ্রবীভূত অবস্থায় থাকে এবং এটা হচ্ছে দ্রবণীয় হয় না, যার জন্য এই প্যারাক্যাসিনটাকে ক্যাসিনে রূপান্তরিত করে রেনিন একটা এনজাইম, এবং ক্যাসিনে রূপান্তরিত করার ফলে এটা কোষ কর্তৃক সরাসরি শোষিত হয়। তারপর এইচসিএলের কারণে এখানে যে খাদ্যের সাথে যে এগুলো জীবাণুগুলো আসে সেই জীবাণুগুলো ধ্বংস করে এবং অম্লীয় ভাব এখানে সৃষ্টি হয় এইচসিএলের কারণে। এইচসিএল তো অ্যাসিড। তারপর এখান থেকে পাকস্থলী থেকে অন্ত্রে যায়। অন্ত্রে যাওয়ার পর অন্ত্রের অন্তঃপ্রাচীর থেকে দুই ধরনের হরমোন নিঃসরণ হয় যেটাকে বলা হয় সিক্রেটিন এবং কোলেস্টিস্টোকাইনিন।
সিক্রেটিন হরমোন গল ব্লাডারকে উদ্দীপ্ত করে এবং কোলেসিস্টোকাইনিন অগ্নাশয়কে উদ্দীপ্ত করে। গল ব্লাডার বা পিত্তথলি এটা হচ্ছে উদ্দীপ্ত হওয়ার ফলে কি হয়, এখান থেকে বাইল বা পিত্ত উৎপন্ন, পিত্ত এখানে সঞ্চিত থাকে এবং এখানে যখনই খাদ্যগুলো আসে, শর্করা আমিষ এবং স্নেহজাতীয় খাদ্য যখন কোথায় আসে, ক্ষুদ্রান্ত্রে আসে, তখন গলব্লাডার থেকে পিত্ত একটা ডাক্টের মাধ্যমে, বাইল ডাক্টের মাধ্যমে অন্ত্রে আসে। ঠিক একই সময় কোলেসিস্টোকাইনিন হরমোনের কারণে অগ্নাশয় উদ্দীপ্ত হয় এবং সেখান থেকে ট্রিপসিন, এমাইলেজ এবং লাইপেজ তিন ধরনের এনজাইম অগ্নাশয় রস থেকে ইয়াতে আসে, অন্ত্রে আসে, এবং বাইল ডাক্টের সাথে প্যানক্রিয়াটিক ডাক্ট একত্রে মিলিত হয়ে কমন ডাক্ট হিসেবে এটা অন্ত্রে আসে। অন্ত্রে আসার পরে শর্করাজাত খাদ্যকে এমাইলেজ পরিপাকের মাধ্যমে কী করে, গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত করে, আমিষজাতীয় খাদ্যকে, আমিষজাতীয় খাদ্যের পাকশালীতে যে পরিপাক হয় প্রোটিওজ ও পেপটন এটাকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, এবং স্নেহজাতীয় খাদ্যকে লাইপেজ এনজাইম, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারের পরিণত করে, এবং এটা ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীর কর্তৃক এটা শোষিত হয়। শোষিত হওয়ার পর রক্তের মাধ্যমে সারা দেহে খুশিটা যায়। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা মূলত পরিপাক কি, পরিপাকের খাদ্য উপাদান, এবং এইটা মাধ্যমে আমরা শক্তি পাই, তারপর আমাদের কর্মস্পৃহ বাড়ে, এবং পরবর্তী সময় আমরা এটা শোষণ এবং আরও ডিটেলস এই পরিপাক এবং শোষণ সম্পর্কে আলোচনা করবো। তো আজকে তোমাদের ধন্যবাদ দিয়ে আমাদের আমার এই ক্লাস সমাপ্ত করছি।